দিগরখাল ও কালাইনের পর এবার সোনাবাড়ি ঘাট থেকে উদ্ধার বার্মি সুপারি। গ্রেফতার করা হয়েছে একজনকে। গোপন তথ্যের ভিত্তিতে রাঙ্গিরখাড়ি পুলিশ সোনাবাড়ি ঘাট অঞ্চলের জুনাইদ আহমেদ নামের ব্যবসায়ীর ঘর থেকে উদ্ধার করে 40 কুইন্টালেরও অধিক সন্দেহজনক বার্মি সুপারি, সঙ্গে সুপারি মজুদ রাখার দায়ে গ্রেফতার করা হয় জুনাইদ আহমেদকে। জুনাইদের ঘর থেকে উদ্ধারকৃত সুপারির বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। একের পর এক অভিযান মনে করিয়ে দিচ্ছে অপারেশন অল আউটের কথা। একসময় বার্মিজ সুপারি ও সার সিন্ডিকেটের বিরুদ্ধে অপারেশন অল আউটে নেমেছিল কাছাড় পুলিশ। সেই সময় বাজেয়াপ্ত করা হয়েছিল প্রচুর পরিমাণে বার্মিজ সুপারি ও ইউরিয়া সার। গ্রেফতার করা হয়েছিল সিন্ডিকেটের মাতাসহ বেশ কয়েকজন বড় মাপের ব্যবসায়ীকে। ইদানিং একের পর এক বার্মিজ সুপারি বাজেয়াপ্তের ঘটনায় প্রমাণ করছে জেলায় সুপারি সিন্ডিকেটের চক্র আবারও সক্রিয় হয়ে উঠেছে। গত 24 ঘন্টায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে যেভাবে বার্মি সুপারি উদ্ধার হচ্ছে দেখে মনে হচ্ছে আবারও অপারেশন অল আউটে নেমেছে কাছাড় পুলিশ। গতরাতে কাছাড় জেলার দিগরখাল ও কালাইন থেকে পুলিশ আটক করেছে বার্মি সুপারি বোঝাই 5টি লরি। উদ্ধার হয় 1800 বস্তারও অধিক বার্মি সুপারি। গ্রেফতার করা হয় 9 জনকে। আজ দিনের বেলা রাঙ্গিরখাড়ি পুলিশ সোনাবাড়ি ঘাট থেকে বাজেয়াপ্ত করে 55 বস্তায় 40 কুইন্টালেরও অধিক বার্মি সুপারি। এখনকার মতো বিদায় নিচ্ছি, পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।